তো হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তার নতুন একটা ভিডিও সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি বিষয় মানে কি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো রিম্পাদি তো রিম্পাদি অভিজিৎ ভাই আরও অনেক দিদিরা আছে যারা মানে যাদের ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে দেখো যেমন সত্য আছে মিথ্যাও আছে সত্য কথা কেউ বলে ভিডিও করে কেউ মিথ্যে কথা বলে ভিডিও করে তো আমরা কিন্তু দুটোই দেখি তো আমার মানুষ হিসাবে মনে হয় যে রিম্পাদি তারপরে অভিজিৎ ভাই বা বাকি যারা আছে তারা তারাও ভিডিও করে তারা হলো মানে একজনের এগেনস্টে বলে আর দ্বিতীয় পক্ষ হলো তার এগেনস্টে বলে মানে এরকম একটা ব্যাপার তো এই প্ল্যাটফর্মে এসে আমি মানে আগে অনেক ব্লগ করতাম অনেক ভালো ভালো ভিডিও মানে আমার ফ্যামিলিতে কি কী হচ্ছে সব ধরনের ভিডিও করতাম কিন্তু এই দিদিদের ভিডিওগুলো দেখে মানে কোনটা থেকে কোনটা দেখবো এ একে নিয়ে বলে ও ওকে নিয়ে বলে অ্যাকচুয়ালি কী তো আর আমাদের হাতেও কোনো কন্টেন্ট নেই মানে প্রচুর পরিমাণে ভিডিও করেছি যেহেতু সাতশো সাড়ে সাতশো আটশো খানা ভিডিও আপলোড করা হয়ে গেছে এই প্ল্যাটফর্মে তো মানে রেগুলার ভিডিও করতে করতে না মানে কি বলবো কি টপিক নিয়ে ভিডিও করবো বুঝতে পারি না তখন দিদিদের ভিডিওগুলো দেখি দেখার পরে আমাদের দিদি নাম্বার ওয়ান মানে আমার দি খুবই ভালো লাগে দিদির ভিডিওগুলো কথাবার্তা আর দিদি কাউকেই মানে ই করে না যেটা ভুল সেটা ভুলই দিদি মনে করে সে তোমার আপন লোকই করুক বা নিজের লোকই করুক দিদি ভিডিওর মাধ্যমে বলে রিম্পাদি যে ভাই এটা তুমি ভুল আর যেটা ঠিক দিদি সেটা মানে বলে দেয় মুখের উপর যে এটা ঠিক এটা ভুল তো রিম্পাদির ভিডিওগুলো সত্যি খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর অভিজিৎ ভাই আছে যে মানে মুখ অনেক খারাপ করে ঠিকই কিন্তু কি কারণে করছে কি জন্য করছে এই যে আজকে অভিজিৎ ভাই করছে আর অভিজিৎ ভাই যে ধরনের ভিডিও করছে তার অপর সাইডে যারা আছে যে দিদিরা আছে তারাও কিন্তু কম করছে না তাদের ভিডিওগুলোও দেখেছি তারাও গালাগালি দিচ্ছে অভিজিৎ ভাইও গালাগালি দিচ্ছে মানে দুজন দুই টপ মানে ই নিয়ে কথা বলছে মানে মানে কি বলবো দেখে খুবই খারাপ লাগে কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো অভিজিৎ ভাই তোমার কাছে অনুরোধ করবো তুমি আর কোনো গালি দিয়ে ভিডিও করবে না আর মানে থান্নেলের মানে এত খারাপ ভাষায় লিখবে না যেটা ঠিক তুমি ভালোভাবে বোঝাবে ওরা যদি তোমাকে নিয়ে গালাগালি করে তুমি করবে না দেখবে তারাও তোমাকে নিয়ে করবে না আর আমি একটা কথা বলছি সত্যি কথা বলতে কি যে 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 কষ্টে থাকে যে যার জীবনে অনেক দুঃখ থাকে তাকে কখনো আঘাত দেওয়া উচিত না এখানে কিছু দিদিরা আছে যারা কিন্তু দিনের পর দিন একজনকে নিয়ে খুব বেশি পরিমাণের কথা বলে সেখানে রিম্পাদি ভিডিও করে রিম্পাদি কিন্তু যেটা সঠিক সেটাই কিন্তু মানে ধরে সেটাই কিন্তু আমাদেরকে দেখায় দেখেছি আর অপর সাইডে যে দিদিগুলো ভিডিও করে তাদের ফেলে দেওয়ার মতো না তারাও করে কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছে মানে অতিরিক্ত বাড়াবাড়ি করছে মানে যেগুলো নেওয়ার মতো না সেইগুলো বাড়ি ফ্যামিলি নিয়ে উল্টোপাল্টা কথা বলে তো এটা আমার মনে হয় ঠিক না তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আসলে রিম্পাতি আমাদের দিদি নাম্বার ওয়ান তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে তো রিমপাতি তুমি অনেক ভালো থাকো তুমি চালিয়ে দাও তোমার পাশে সব সময় জন্য আছি তো আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি বাই বাই